সাবেক আইজিপি বেনজির আহমেদ কিভাবে অঢেল সম্পত্তির মালিক হয় এমন প্রশ্ন তুলে তার কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। মঙ্গলবার যশোরে স্থানীয় সরকার বিভাগের কয়েকটি সেতু নির্মাণে অনিয়মের বিষয়ে রিটের শুনানির সময় এমন মন্তব্য করেছেন বিচারপতি কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। এদিকে যেসব পুলিশ সদস্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য আসছে সে বিষয়ে তদন্তের পরেই পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। সম্প্রতি যশোরে স্থানীয় সরকার বিভাগের কয়েকটি সেতু নির্মাণে অনিয়মের বিষয়ে রিটের শুনানি নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের তলব করেন হাইকোর্ট। এ বিষয়ে শুনানিতে হাইকোর্ট বলেন, কিছু সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার অনিয়মের কারণে দেশের উন্নয়ন করেও সরকার সমালোচিত হচ্ছে। কিছু অসাধু শিক্ষিত আমরা যারা কর্মচারী কর্মকর্তাদের লক্ষ্য করছি জানি, তাদের অসাধুতা এবং অসাধুতার কারণে দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে, সাধারণ মানুষেরও ক্ষতি হচ্ছে। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে অবৈধ বিপুল পরিমাণ সম্পদের কথা তুলে ধরে বিস্ময় প্রকাশ করেন হাইকোর্ট। প্রশ্ন রাখেন, একজন পুলিশ প্রধান অঢেল সম্পদের মালিক হন কিভাবে? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পুলিশ প্রধান যিনি এবং অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলে, ও বেনজির আমি জানি না, ও বললেন তো এরকম মেধা সম্পন্ন ছেলে যখন এভাবে সম্পদের পাহাড় গড়তে থাকে তখন দেশ কিভাবে টিকবে। এদিকে সকালে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে পুলিশ প্রধান বলেন, বেনজিরের সম্পদের বিষয়ে তদন্ত চলছে। এই বিষয়গুলো আসছে, এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। এই তদন্তের মাধ্যমে একটা খবর আসলো, এটাকে আমরা বিশ্বাস করে ফেললাম, এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। বলেন, দুর্নীতি করে পুলিশ বাহিনীতে কারো ছাড় পাওয়ার রেকর্ড নেই। যার বিরুদ্ধে যে অভিযোগ আছে আমরা কিন্তু সবসময় জিরো টলারেন্সের নীতি গ্রহণ করে থাকি, কাউকে আমরা কোনো বিষয়ে ছাড় দিই না। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।